আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে খুব ব্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে দুই একটি কথা বলতে ইয়া করছি। আমার মামাজান কেবলা ইমাম আহলে সুন্নাত শেখ উত্তরিকত মশায়েখে আরব আজম আজকে এতেকাল করাতে আমাদের সবাই মন ভেঙে গেছে, যার জন্য আমরা সুন্দর বক্তৃতা আজকে দিতে পারবো না। আমরা শুধু এতটুকু বলবো, আমার মামা জান কেবলার মুরিদ ভক্ত অলাদ ফরজন্দ খায়ের খা যারা দেশে বিদেশে আসেন সবাই এসে জানাজায় শরিক হয়ে যান। আজকে নটায় যে জানাজা হবে ওইটা ফাইনাল জানাজা, আর কোনো জানাজা হবে না। এরপরে জিয়ারত হবে, প্রতিদিন হবে জিয়ারত, যখনই আমরা আসবো জিয়ারত করবো, খতম করবো ইত্যাদি ইত্যাদি। তো উনি অনেক ওলমায় কারম আমরা দেখেছি, অনেক পীর মশায়েখ দেখেছি, কিন্তু ইমামে আহলে সুন্নতের মতো আরেকজন দ্বিতীয় আমরা খুব কম দেখেছি। এইরকম বিশ্বের ইতিহাসে, হাজার বছরের ইতিহাসে আরেকজন পাওয়া যাবে কিনা সন্দেহ। শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, প্রত্যেক পদে উনি ফার্স্ট। এই দিক দিয়ে দেখলে উনি ফার্স্ট, পীর হিসেবে দেখলে উনি ফার্স্ট, মদ হিসেবে হিসেবে মুফতি হিসেবে দেখলে উনি ফার্স্ট। তাহলে এমন কোনো ফিল্ড নেই যে ফিল্ডে উনি দ্বিতীয় তৃতীয়। সুতরাং আমরা বড় ভাগ্যবান, আমরা ওইরকম একজন মামার বাগিনে যে যিনি সারা বিশ্বের মধ্যে এক নামে পরিচিত। আপনারা যারা ওনার মুরিদ আছেন দেশে বিদেশে আমার বক্তব্য শুনতেছেন, আপনাদের জন্য সুসংবাদ হলো আপনারা এমন একজন পীরের হাতে হাত দিয়েছেন যার কোনো তুলনা বেন, যিনি বেনজিরও বেমসাল, যিনার কোনো বর্তমান যুগে যার তুলনা দেওয়া হবে ওইরকম কোনো দ্বিতীয় ব্যক্তিত্ব নেই। সুতরাং আপনারা বলো ভাগ্যবান, মুরিদগণ ভাগ্যবান, অলাদগণ ভাগ্যবান, আমরা আত্মীয় স্বজন ভাগ্যবান, সবাই ভাগ্যবান। সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, সাময়িক এটা একটা আমার ইন্ডিয়ালেহ ও ইন্ডিয়ালেহে রাজন, আমরা আল্লাহর দিকে যাব, আমরা আল্লাহর দিকে যাব, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় আসছি এবং কোথায় ফিরে যাব, এইটা স্মরণ করার জন্য আল্লাহ আমাদেরকে এটা দিয়েছে। আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমরা একজন মুরব্বীকে জাহেরিভাবে হারাইছি, কিন্তু আমরা হাকিকতভাবে ইমাম আলোচনাকে আমরা হারাই নাই। আমরা উনি আমি এখান থেকে গিয়ে সকালে আসছিলাম, আটটায় আসছিলাম, গিয়ে যখন শুইছি ওখানে দেখতেছি আল্লাহ ছাঁদের একটা ফুতুল, ছাঁদের একটা ফুতুল শুয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন, ছাঁদের একটা ফুতুল শুয়ে আছে, যেমন 14 তারিখের পূর্ণিমার চাঁদ শুয়ে আছে। তো উনি আমাদের চোখের থেকে গায়েব হলে, অদৃশ্য হলেও আমাদের অন্তর থেকে গায়েব হয় নাই, আমরা যেখানে খেয়াল করি ওনাকে দেখতে পাবো। আপনারও ওইরকম ভক্তি নিয়ে, প্রেম নিয়ে আজকে জানাজায় শরিক হন। জানাজার আজকের পরে আমিষে জোয়ারত করবেন, আমিষে আপাতত করবেন, তারপরে যেই মাহফিল হবে 7 দিন 5 দিনের ওই মাহফিলগুলোতে আসবেন আপনারা, ইনশাআল্লাহ মাহফিলে আসতে থাকবেন, উনি আপনাদেরকে ফয়েজ দিতে থাকবেন। আমরা ওনার দরবারে আসতে থাকবো আর উনি মাজার শরীফ থেকে আমাদেরকে ফয়েজ দিতে থাকবেন, বরকত আলহামদুলিল্লাহ। এরছে আমাদের মতো ভাগ্যবান কে আছে? আমাদের মতো আর কোনো ভাগ্যবান নাই। আমরা আসতে থাকবো আর কাঠি ফুরাই ফুরাই, থৈলা ফুরাই ফুরাই, ঝুলি ভরে ভরে ফয়েজ নিতে থাকবো। আমরা আমাদের জন্য ফয়েজের দরজা খুলে গেছে, ফয়েজের একটা দরজা বন্ধ ছিল, ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের জন্য ফয়েজের দরজা খুলে দিয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমাদের জন্য আমরা লাভবান, আমরা খুশি, আমরা আনন্দিত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ওনার এন্তেকালকেও কবুল করুক, আমাদের হাজিরিকেও কবুল করুক, জানাজার নামাজকেও কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।